নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু বাইশ সালের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করবো যেগুলি দু বাইশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি দেখো ভিডিওটা সম্পূর্ণভাবে তোমরা দেখবে আমি তোমাদের লাস্টের দিকে বলে দেবো মোস্ট সাতখানা কোশ্চেন মোস্ট সাতখানা কোশ্চেন এই সাতখানা কোশ্চেনের ভিতর থেকে কোন কোশ্চেন ইম্পর্টেন্ট তো দেখো আমি এখানে দরবারোখানা কোশ্চেন দিয়েছি এর ভিতর থেকে আমি বলে দেবো মোস্ট সাতখানা কোশ্চেন এই সাতখানা কোশ্চেনের ভিতর থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের আসবে কোন কোশ্চেন আসবে সেটা তোমাদের আমি বলবো ভিডিওটা সম্পূর্ণরূপে তোমরা দেখবে তাহলে আমরা তোমরা বুঝতে পারবে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং কোন কোশ্চেনগুলো তোমাদের আসবে হান্ড্রেড পার্সেন্ট আমি ভিডিওর লাস্টের দিকে তোমাদের আমি বলে দেবো যে কোন কোশ্চেনগুলো আসছে একাদশ শ্রেণীতে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি কোন কোশ্চেনগুলো তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো দেখো সেকেন্ড চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে আমি ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য উপাদান সম্পর্কে আলোচনা করো ঠিক আছে এবং রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদ বল প্রয়োগ মতবাদ সামাজিক চুক্তি মতবাদ এবং ঐশ্বরিক মতবাদ তো দেখো এই যে চারখানা মতবাদ থেকে কোন মতবাদ সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা তোমাদের ভিডিওর লাস্টের দিকে বলবো এবং এই এক এবং এই যে এক নম্বর এবং দু নম্বর কোশ্চেন থেকে কোন কোশ্চেনটা আসবে সেটা তোমাদের আমি ভিডিওর লাস্টের দিকে বলবো ঠিক আছে তো দেখো কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করছি তো দেখো সেকেন্ড চ্যাপ্টার থেকে সেকেন্ড চ্যাপ্টার থেকে আমি দুখানা কোশ্চেন সিলেক্ট করছি আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট কোনটা আসবে সেটা আমি লাস্টের দিকে তোমাদের আমি বলবো তো দেখো ফোর্থ চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে আইনের সংজ্ঞা ও আইনের উৎসগুলি লেখো গণতন্ত্র ও এক কাকে বলে এর সুবিধা অসুবিধা ও পার্থক্য লেখো ঠিক আছে এবং এর দোষগুণ মোস্ট মোস্ট ইম্পর্ট ইম্পর্টেন্ট আছে তারপরে কি আছে ন্যায় স্বাধীনতা ও সাম্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক লেখো ঠিক আছে তো দেখো সিক্স চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কি কি ঠিক আছে ও লিখিত অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য লেখো ঠিক আছে এবং অথবা পরে কোশ্চেনকে আছে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য ঠিক আছে অথবা এর পরে কি আছে ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা লেখক ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা লেখক তো দেখো আমি বলছি যে তিনখানা কোশ্চেন থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কোশ্চেন কমন পাবে হান্ড্রেড পাবে ঠিক আছে এই দিকে ফোর্থ চ্যাপ্টার থেকে থেকে যে আমি তোমাদের তিনখানা কোশ্চেন থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা একটা বা দুটো কোশ্চেন কমন পাবে এবং তো দেখো এবং ভিডিও লাস্টের দিকে আমি তোমাদের বলে দেবো যে কোন কোশ্চেন তোমাদের আসবে একদম গ্যারান্টি এবং এই তিনখানা কোশ্চেনের ভিতর থেকে কোন কোশ্চেনটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের ভিডিও লাস্টের দিকে বলে দেবো ঠিক আছে তো দেখো এই যে তিনখানা কোশ্চেন থেকে কোন কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট সেটাও তোমাদের আমি লাস্টের দিকে বলে দেবো তো দেখো আমি সপ্তম অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলে সিলেক্ট কোশ্চেন কি সিলেক্ট করেছি তুমি কি মনে করো ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয় কিন্তু কার্যত এককেন্দ্রিক তুমি কি মনে করো ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয় কিন্তু কার্যত এককেন্দ্রিক তোমার সপক্ষে যুক্ত দাও অথবা যুক্তরাষ্ট্রের প্রকৃতি লেখো কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে দেয় ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে অথবা দিয়ে পরে কোশ্চেন কি সিলেক্ট করছি এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে পার্থক্য লেখা ঠিক আছে মন্ত্রিপরিষদ মন্ত্রিসভা চালিত ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে পার্থক্য তো বুঝতে পারছো কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা তোমাদের আমি আলোচনা করছি তো তো দেখো তো বুঝতে পারছো এই দেখো এই যে এক দুই তিনখানা এই তিনখানা কোশ্চেন থেকে হানড্রেড পার্সেন্ট তোমরা কোশ্চেন কমন পাবে একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে আমি ভিডিওর লাস্টের দিকে বলে দেবো কোন কোশ্চেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা আমি ভিডিওর লাস্টের দিকে বলে দেবো ঠিক আছে তো দেখো তারপরে কোশ্চেন কোনগুলো আছে তো দেখো এইট চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি অধিকার কাকে বলে পৌর অধিকার ও রাজনৈতিক অধিকারের মধ্যে পার্থক্য লেখক তো দেখো পরে কোশ্চেন কি ভারতীয় সংবিধানের সাম্য স্বাধীনতা ও শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার ঠিক আছে তার সঙ্গে তোমাদের একটু মৌলিক অধিকারটা ভালো করে পড়ে যেতে হবে এবং লাস্টের দিকে কি আছে নির্দেশমূলক নীতি এর গুরুত্ব তো দেখো এখান থেকে আমি তিনখানা কোশ্চেন সিলেক্ট করেছি তিনখানা কোশ্চেন থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কোশ্চেন কমন আসবে তো দেখো এবার আমি তোমাদের মোস্ট সাতখানা কোশ্চেন ইম্পর্টেন্ট বলবো যে কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার বাইশ সালে পরীক্ষায় ফার্স্ট তো দেখো এর ভিতর থেকে কোন কোশ্চেনটা তোমাদের আসবে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য বা উপাদান সম্পর্কে আলোচনা করো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদ ও বল প্রয়োগ মতবাদ আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমার মতে এই একের কোশ্চেনটা সব থেকে বেশি ভাইটাল রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য বা উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো যারা কোনো দিনও পড়াশোনা করেনি কোনো দিনও পড়াশোনা করেনি তারা কোন কোশ্চেনগুলো পড়ে যাবে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি তো দেখো তো দেখো আমি তোমাদের বলবো তোমরা এইটা আর এইটা ভালো করে পড়ে যাবে ঠিক আছে তো দেখো ফোর্থ চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো দেখো ন্যায় স্বাধীনতা গণতন্ত্র ও এক কাকে বলে এর সুবিধা অসুবিধা তো মনে করি এই দুটো কোশ্চেন থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা একটা কমন পাবে সিক্স চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে সিক্স চ্যাপ্টার থেকে তোমাদের ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য ও লিখিত অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য দুষ্পরিবর্তনীয় ও সুপরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য আমি মনে করি এই দুটো কোশ্চেন থেকে হান্ড্রেড পার্সেন্ট আসার চান্স খুবই বেশি এবং তোমরা এটাকেও ভালো করে তোমরা একটু পড়ে যাবে ঠিক আছে তো দেখো সেভেন চ্যাপ্টার থেকে তো দেখো সেভেন চ্যাপ্টার থেকে আমি তোমাদের তিনখানা কোশ্চেন বলেছি এই তিনখানা কোশ্চেনের ভিতর থেকে কোন কোশ্চেনটা আসবে তো দেখো কোশ্চেনটা একটু ভুল লেখা আছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কোশ্চেনটা হবে তুমি কি মনে করো ভারতের সংবিধান গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয় কিন্তু কার্যত এককেন্দ্রিক দিক তোমার যুক্তি সপক্ষে লেখো ঠিক আছে সপক্ষে তুমি লেখো এই তিনখানা কোশ্চেনের ভিতর থেকে কোন কোশ্চেনটা আসবে সেটা তোমাদের আমি ভালো করে বলবো তো দেখো আমি বলবো যারা একদম পড়াশোনা করেনি তারা এই কোশ্চেনটা প্রথম কোশ্চেনটা পড়ে যাবে তুমি কি মনে করো ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয় কিন্তু কার্যগত দিক থেকে এককেন্দ্রিক তোমার সপক্ষে যুক্তি দাও এই কোশ্চেনটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে এই কোশ্চেনটাকে কিন্তু ঘুরিয়ে দেয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি রেখো তো দেখো যারা একদম পড়াশোনা করেনি তারা কি করে পাস করবে তাদের জন্য এই সাজেশনটা আমি তোমাদের এই পাস করার একটা টিপস বলছি ঠিক আছে এবং একটা ডিফিকাল্ট একটা সাজেশন করছি যে সাজেশন থেকে আমি বলতে পারি এখান থেকে হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে তো বুঝতে পারছো তোমরা এই কোশ্চেনটা ভালো করে পড়ে যাবে ঠিক আছে তা দেখো আমি লাস্ট মিনিট একটা সাজেশন করছি এটা এটা ভালো করে পড়ে যাবে ঠিক আছে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন এই দেখো এইটা এইটা ওকে গণতন্ত্র এবং ন্যায় স্বাধীনতা মোস্ট ইম্পর্টেন্ট আছে এবং তোমাদের এই কোশ্চেনটা অর্থাৎ একটা দুটো তিনটে চারটে ঠিক আছে পাঁচটা তো বুঝতে পারছো পাঁচটা কোশ্চেন তোমাদের আমি বলে দিলাম পাঁচটা এইটা ধরো ছটাও ধরো ছটা ঠিক আছে আর এখান থেকে তোমরা পড়ে যাবে চলো এই কোশ্চেনটা এই কোশ্চেনটা এই কোশ্চেনটা তোমরা মোটামুটি আটখানা কোশ্চেন পড়ে যাবে এই আটখানা কোশ্চেন পড়ে গেলেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ঠিক আছে এখান থেকে একটা দেওয়ার চান্স খুবই বেশি ভারতের সংবিধানের সাম্য স্বাধীনতা শিক্ষা ও সংস্কৃতির অধিকার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে